একজন সাংবাদিক মিডিয়া তার সংবাদ নিতে গিয়েছেন, তার কোলে বসে শ্লীলতাহানি করছেন, আর এই বামফ্রন্টের নেতা, এই বামফ্রন্টে যারা রাজনীতির সমর্থন করেন, ভাবতে পারেন আরজি করে ঘটনা নিয়ে যখন তারা সামনের দিকে আন্দোলন করার কথা বলছেন, সে বুড়ো বয়সে তন্ময় একজন মহিলাকে অসম্মান করছেন। আমাদের এই সভা থেকে আজকে দাবি হোক, এই আসামিকে অ্যারেস্ট করা হোক অবিলম্বে। আর সিপিএম ভেকধারী যারা নেতা, যারা মেয়েদেরকে সম্মান করে মুখে বলছে, তাকে অসম্মান করছে, তার ধিক্কার জানাই আজকের সভা থেকে। আইন চাই আমার নেত্রী মমতা ব্যানার্জি, তিনি বিধানসভাতে পাশ করে আইন পাশ করার জন্য রাষ্ট্রপতি রাজ্যপাল টু রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন, আজও কোনো সদ উত্তর পাওয়া যায়নি। আর যে সিপিএম আন্দোলনের নাম করে কথা বলছে, গতকালকে আপনারা দেখেছেন নাতনির বয়সে তন্ময় ভট্টাচার্য, তিনি একজন সাংবাদিক মিডিয়া তার সংবাদ নিতে গিয়েছেন, তার কোলে বসে শ্লীলতাহানি করছেন, আর এই বামফ্রন্টের নেতা, এই বামফ্রন্টে যারা রাজনীতির সমর্থন করেন, ভাবতে পারেন আরজি করে ঘটনা নিয়ে যখন তারা সামনের দিকে আন্দোলন করার কথা বলছেন, সে বুড়ো বয়সে তন্ময় একজন মহিলাকে অসম্মান করছেন। আমাদের এই সভা থেকে আজকে দাবি হোক, এই আসামিকে অ্যারেস্ট করা হোক অবিলম্বে। আর সিপিএম ভেকধারী যারা নেতা, যারা মেয়েদেরকে সম্মান করে মুখে বলছে, তাকে অসম্মান করছে, তার ধিক্কার জানাই আজকের সভা থেকে। আমি বলেছিলাম প্রত্যেকটি অঞ্চলে যে আমি আজকে বিজেপি সিপিএম ছেড়ে আমাদের 354টা পরিবার আমাদের সঙ্গে আজ এসেছেন, আমি তাদের স্যালুট জানাই, কুর্নিশ জানাই। আমি জিজ্ঞেস করেছিলাম সকালে, ভাই তোমরা বিজেপি ছেড়ে সিপিএম ছেড়ে কেন আসতে চাইছো, যে আমরা দেখেছি মমতা ব্যানার্জি উন্নয়নটা ক্যাডার দেখে করেনি, কারণ খাদ্যসাথীর চাল তুমিও পাচ্ছ আমিও পাচ্ছি, পথশ্রী আমিও চলতে পাচ্ছি তুমিও পাচ্ছ, পিংলা ব্লকে 1000 রাস্তা ইতিমধ্যে স্যাংশন হয়ে আছে, আর সবুজ সাথীর সাইকেলটাও কিন্তু আমরা পাচ্ছি। যখন বিজেপির নেতারা বলছে সারা ভারতবর্ষে যে দুর্গা পুজো হয়নি, কিন্তু উত্তরপ্রদেশ দেখিয়ে দিয়েছে, বাংলা দেখিয়ে দিয়েছে, মমতা ব্যানার্জি বিশ্ব দরবারে ইউনেস্কোর মাধ্যমে আজকে যে সুনামটা করেছেন, এটা বাঙালি হিসেবে আমার গর্ব হয়। তাই আমরা তৃণমূলে যোগদান করতে চাই, বিজেপি সিপিএমে থাকতে চাই না। তাই তারা আজকে এখানে এসেছে, আমি তাদের স্যালুট এই জন্য জানাই যে যারা আমাদের বিজেপি সিপিএম ছেড়ে আসতে চাইছে, আমরা কিন্তু তাদেরকে সাদরে গ্রহণ করেছি। কিন্তু এটাও বলেছিলাম লোকসভা নির্বাচনে, যে যারা দেওয়ালের উপরে যারা পা দিয়ে বসে আছেন, এক হাতে সবুজ আবির আরেকদিকে গেরুয়া আবির নিয়ে বসে আছেন, লোকসভা রেজাল্টার পরে তারা ভেবেছিলেন লাভ মারব, তাদের ক্ষেত্রে আমার নেতা অজিতবাবু আছেন, আমি তাদেরকে বলবো যে মৌসম বিগড়নে ওয়ালা হ্যায় কুর্সি কা পেটি বাঁধ লো, এদের আমি হাতে ধরবো, তোমাদের কিন্তু ক্ষমা আমি করব না। কারণ তৃণমূল কংগ্রেস মানুষের কাছে মাথা নত করে তাদের পাশে থাকতে চায়, কিন্তু বেঈমান মির্জাফরদের কোনো দিন ক্ষমা করেনি। এর জন্যই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আজকে দরজা খুলে দিয়েছেন। আমি এইটুকু ছোট ভাই হিসাবে, আপনার পরিবারের ছেলে হিসাবে, পিংলা আমি জনসংযোগ যাত্রায় ঘুরে মানুষের ক্ষোভের কথা শুনেছি, বলছি দাদা আমরা তৃণমূলের বিরুদ্ধে নেই, মমতা ব্যানার্জির বিরুদ্ধে নেই, আমরা অভিষেকের বিরুদ্ধে নেই, কিছু মুখ কালো হয়ে গেছে তোমাদের নেতা, এরাই কিন্তু বুথে অঞ্চলে সন্ত্রাসের জন্য আমরা তৃণমূলটা করতে পারিনি। আমি কথা দিয়েছিলাম তারা সাইটে থাকবে, লোকসভাতে যারা বিজেপির সঙ্গে আঁতাত করেছেন আমরা চিহ্নিত করেছি, তাদেরকে কিন্তু আমরা উপযুক্ত শিক্ষা দেব, আপনারা আসুন। তাই স্বতঃস্ফূর্তভাবে আজকে এসেছেন এখানে। আমার অজিতবাবু বিধায়ক সাহেব আছেন, শুভেন্দু অধিকারী সভা করতে চেয়েছিল, জায়গা পায়নি, মিথ্যে কথা, লোক কিন্তু পায়নি, তিনি অন্যদিকে চলে গিয়েছিলেন। আর আমি প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম, আমাকে 20 দিন সময় দেন, এমন কিছু বিজেপির নেতা এই পিংলাতে যোগদান করবে। আগামী দিন বিজেপি শুভেন্দু অধিকারী ধমক দিয়েছে যে তৃণমূল যাতে না নিতে পারে বিজেপির, আর আমি ছোট ভাই হিসাবে আপনাদের সহকর্মী হিসাবে কথা দিচ্ছি, 15 থেকে 20 দিন পরে বিজেপির নেতা এখানে আর শুভেন্দু অধিকারী খুঁজে পাবে না, প্রয়োজনে আমাকে বললে আমি কিছু লোক দেব সভা ভরাতে, কিন্তু বিজেপির পতাকা ধরানোর লোক পিংলাতে থাকবে না। কারণ মানুষের জন্য আমরা কাজ করেছি, মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর জন্য আমরা কাজ করেছি। আর একটা কথা আমি বলতে চাই,
যে সোশ্যাল মিডিয়া যারা কাজ করেছেন আমি তাদের কাছে অনুরোধ করব যে সোশ্যাল মিডিয়া মমতা ব্যানার্জির হয়ে প্রচার করুন। সবরাতির ছবি দিয়ে প্রচার করার দরকার নেই, চার দোকানে সেখানে বসতে গিয়ে ছবি পোস্ট করে লাভ নেই, কারণ মমতা ব্যানার্জি 71খানা থেকে 100খানা সেখানে উন্নয়নটা দিয়েছে, সেই উন্নয়নের প্রচারটা আমরা করি। আমার ছবি অনেক হয়েছে, মানুষের সঙ্গে ভালোবাসার সেতুবন্ধনটা যদি আমরা বুথ লেভেল পর্যন্ত করতে পারি, আমরা যদি মমতা ব্যানার্জির সৈনিক হই, এটাই আমাদের কর্তব্য হবে। তাই আমি দীর্ঘায়িত করব নি, আমার নেতা এসে উপস্থিত হয়েছেন, জেলার সভাপতি আশিসবাবু দীর্ঘক্ষণ ধরে আমাদের অজিতবাবুকে আমি বস করে রেখেছি অনুরোধ করে যে দাদা বসুন, আপনাদের দুজনের হাত ধরে আমরা কিন্তু যারা আজকে সিপিএম বিজেপি ছেড়ে তারা তৃণমূলে যোগদান করতে চাইছে তারা যোগদান করবেন। আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করে শেষ করতে চাই যে বুথে যাবেন, অঞ্চলে যাবেন, উন্নয়নটা কিন্তু বুঝে নেবেন, কারু সঙ্গে কারু বিভেদটা করবেন না। গোষ্ঠী গ্রুপ তৃণমূলের স্থান নেই, অঞ্চলে নেই আর ব্লকে নেই। অনেকে নেতা ভাবছে যে এখানে তো বীরেনবাবুকে দেখতে পাচ্ছি না, চণ্ডীবাবুকে দেখতে পাচ্ছি না, রামসামকে দেখতে পাচ্ছি না, এটা তৃণমূলের পরিবার। আমাদের মধ্যে টুকিটাকি ভুল বুঝাবুঝি থাকলেও আমরা কিন্তু মিটিয়ে নেব, আর যদি আমরা মিটাতে না পারি তৃণমূল দলটা কিন্তু করা যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ভুল বুঝাবুঝি হলে ঘরেই করতে হবে, বাইরে গিয়ে বলতে পারবেন না, কারণ এটা তৃণমূল কংগ্রেসের দল। আর শুভেন্দু অধিকারী বলছে, কালকে মিঠুন চক্রবর্তী বলছেন অমিত শাহের সভা থেকে কি বলছেন যে আমরা 26 সালে দেখে নেব। আরে বাবা, ডেলি প্যাসেঞ্জারই করে তো সেই কথা আগের বিধানসভাতে বলেছিলে। মিঠুন চক্রবর্তী নিজেও জানেন, আর 6টা যে আজকে বিধানসভা উপনির্বাচন হচ্ছে, মেন্ডাপুর আমাদের আছে, 5টা ছিল তৃণমূল, বিজেপি ছিল 1টা, আর 6টা নির্বাচনের রেজাল্ট। একজন বিজেপির নেতা বলছেন, আমার এক সহকর্মীকে এক সময় বিজেপি করতো, বলছে আমরা শুধু নামকে বাঁচতে প্রার্থীটা দিয়েছি, আমরা কিন্তু জানি, মেন্ডাপুরের কথা বলছি, আমরা জানি জিততে পারবো না, কারণ তৃণমূল 40 থেকে 50 হাজার ভোটে জিতবে, কারণ বিজেপি কিছু করতেই পারে না, শুধু হিন্দু মুসলিম সম্প্রদায় বিভাজনের কাজ করছে। মানুষের জন্য যেখানে 100 দিনের টাকা দেয়নি, বন্যা হয়েছে দেখেছেন, আমরা কিন্তু এলাকায় গিয়ে ঘুরছি, বিজেপির কোনো নেতাকে আপনারা দেখতে পাননি, সে আইলা হোক আর আমফান হোক। আর যখন আমাদের করোনা শুরু হয়েছিল তখন কিন্তু তৃণমূলের নেতারা আপনার বাড়িতে গিয়ে খোঁজখবরটা নিয়েছে এবং সেখানে তিরপলটা কোথায় প্রয়োজন দিয়েছে, চালটা কোথায় প্রয়োজনটা দিয়েছে, ভ্যাকসিনের ব্যবস্থাটা করে দিয়েছে। মানুষ কিন্তু তৃণমূলের সঙ্গে আছে, শুধু আমাদের অধ্যত্ব অহংকার নেতাগিরিটা একটু যদি বর্জন করতে পারি, আমি আমিত্ব যদি বর্জন করতে পারি, আমার দীর্ঘ বিশ্বাস স্প্রিংলার মানুষ সবাই সঙ্গে আছে। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অজিতবাবু জিন্দাবাদ, আশিসবাবু জিন্দাবাদ।